দার্জিলিংয়ের রাস্তায় হাঁটছিলাম, সো এখানে দেখলাম একটা গলির মতো রয়েছে এই গলিটা, তো এইদিকে দেখলাম প্রচণ্ড ভিড়। এখানকার যে স্থানীয় মেয়েরা রয়েছে, মহিলারা রয়েছে, তারা এখানকার ওই ট্রেডিশনাল ড্রেস পরে একটা দিকে যাচ্ছিলেন সবাই। সো আমি জিজ্ঞেস করলাম একজনের কাছে যে সামনে কি কোনো প্রোগ্রাম হচ্ছে, দিয়ে বললো হ্যাঁ কোনো প্রোগ্রাম হচ্ছে। তো আমারও জানা নেই সামনে কি প্রোগ্রাম হচ্ছে, তো আপনারা সঙ্গে থাকুন, দেখি সামনে গিয়ে আর কি প্রোগ্রাম হচ্ছে। তো দেখতে পাচ্ছেন একটা পুরো জনস্রোত সামনের দিকে যাচ্ছে, আর এই দেখুন এখানকার যে স্থানীয় মেয়েরা রয়েছে তারা ট্রেডিশনাল ড্রেসে আমাদের। তো চলুন দেখা যাক সামনে সেই কি প্রোগ্রাম হচ্ছে। আমাদের এন্ট্রি হবে কিনা সেটা নিয়েও সংশয় রয়েছে আমার। ওরা যাচ্ছে, ওদের পেছন পেছনে আমরা হাঁটছি। হেঁটেই চলেছি পেছন পেছন, কোথায় নিয়ে যাচ্ছে কিচ্ছু জানা নেই। সো অলমোস্ট আমরা চলে এসেছি, তো আমাদের সামনে একটা বড় স্কুল, স্কুলের মধ্যে হয়তো কোনো প্রোগ্রাম হচ্ছে কালচারাল। সো আমাদের এন্ট্রি হবে কি না আই ডোন্ট নো। এই হচ্ছে সেই স্কুলটা, এর মধ্যে কিন্তু সবাই চলে গেল, আমরা দাঁড়িয়ে পড়েছি গেটের সামনেই। সো আমাদের মনে হয় এন্ট্রি হবে না। সো ব্যাড লাক অনেক দূর হেঁটে এসে, এটা একটা গার্লস স্কুল, তো সেই স্কুলের মধ্যে কোনো কালচারাল ফাংশন হচ্ছে। সো আমি জিজ্ঞেস করলাম সামনে, ও বলল ছেলেদের এন্ট্রি নেই, ব্যাড লাক। এই হচ্ছে ললনার ছলনা, কত দূর নিয়ে এসে এখন বলছে এন্ট্রি নেই। তো স্কুলের ভেতর তো যাওয়া হলো না। সো আমাদের দার্জিলিং সম্পর্কে আরও অনেকগুলি ভিডিওস আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, সো আপনারা যদি চান সেগুলো দেখতে পারেন, আমি পুরো প্লেলিস্ট বানিয়ে সেগুলো আপলোড করব। ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।